স্বর্ণগঙ্গা পতিত পাবনীকে রক্ষা করতে এবার গঙ্গায় নেমে অভিযান ছয় অসম সাহসী যুবকের। পাটকাঠি নৌকোতেই 200 কিলোমিটারের বেশি পথ পাড়ি। আজ হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে শেষ হলো সেই নোয়ার নাওয়ের যাত্রা। মহাপ্লাবনের গ্রাসে পৃথিবী। পৌরাণিক গাথা বলছে সে সময় নোয়ার নৌকায় ঠাঁই হয়েছিল সব প্রাণীর। দূষণের কবলে গঙ্গা, বিস্তীর্ণ নদীর দুপারে জমছে বিষ। তার বিরুদ্ধে প্রচার চালাতে নোয়ার নাওয়ে সওয়ার ছয় যুবক। বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? পাটকাঠি নৌকো করে প্রায় 200 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে যুবকরা। ঠিক পাটকাঠির ওপর কি ভরসা করা যায়? আমাদের যে গঙ্গা লাইফ লাইন, এটার উপরে যে আমাদের গঙ্গা যে পলিউশন আছে সেটার জন্য একটা জনসাধারণকে বার্তা দেওয়ার জন্য রিভার এক্সপিডিশন বলুন বা গেম অ্যাডভেঞ্চার গেমের মধ্যে সেরকম কোনো আমাদের সুযোগ সুবিধা সেরকম নেই বা তার প্রতি কোনো আকৃষ্ট মনোভাব নেই। তো আমরা সেটা চাই যেন আমাদের গভর্নমেন্ট সেদিকে একটু সুযোগ সুবিধা বা খেয়াল রাখুক, যেটা করতে পারি। পাটকাঠি আর বাঁশ দিয়ে তৈরি পলকা নৌকো, ভয়ঙ্কর জলের তোড়ের সামনে সেই বালির বাঁধ কতক্ষণ! হলদিয়া থেকে কলকাতা পর্যন্ত 215 কিলোমিটার জলপথ, পদে পদে বিপদ। সব সামলেই শনিবার সফল হলো অভিযান। খুবই রিস্ক ছিল, খুবই ভয় ছিল, কেন যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে নদীর মধ্যে। বড় বড় জাহাজ যাওয়াতে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আমাদের বোটটা প্রচণ্ড ড্যামেজও মাঝে মধ্যে হয়ে যায়। সেখানে আমরা নাবি সবাই মিলে আবার বোটটাকে ফের আমরা ঠিক করি। কত না নদীর জন্ম হয়, আর একটা গঙ্গা কেন হয় না? বয়ে যাওয়া সেই অনন্ত জলরাশিতে দাগ কেটে গেলেন ছয় যুবক। একদিকে দূষণ, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি, দুটিকে বজায় রাখতেই এই অভিযানে সফল রাজ্যের ছয় যুবক। ক্যামেরা হিমাদ্রির সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।